নৌকা থেকে নেমে জীবনে প্রথম হাতে মশাল তুলে নিল ভারতের অন্যতম গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। তাকে আইএসএল এর দুটি বড় দল কেরালা ব্লাস্টার্স এফসি এবং মুম্বাই সিটি এফসি বড়সড় ডিল অফার করল। তিনি কেন এফসি ইস্ট বেঙ্গলেই সই করল সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। কি বলল অরিন্দম ভট্টাচার্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ পোর্টসের আরেকটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে নাও, কারণ এখানে আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে সমস্ত রকম আপডেট দেওয়া হয়। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। গত মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে 10টি ক্লিন শিট ও 59টি সেভ করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। চলতি মরশুমে এফসি ইস্ট বেঙ্গলে সই করে বেশ নিশ্চিন্ত অরিন্দম। এফসি ইস্ট বেঙ্গলের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন অরিন্দম ভট্টাচার্য, চলুন অরিন্দম ভট্টাচার্যর মুখ থেকেই শুনে নিই। I'm glad to be here. Can't wait for the season to start and start winning games for East Bengal. I want to keep as many clean sheets as possible and keep the dressing room very tight and together. So that's how you win trophies and that's what I'll try and do in this team. আমার কাছে অনেক মেসেজ এসেছিল যে প্লিজ দাদা যেও না কলকাতা ছেড়ে, আর সত্যি কথা ওটা আমাকে খুব মোটিভেট করেছিল, আর ওটাই একটা রিজন। আর প্লাস আমার বাড়িতেও সবাই ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমার বাবা আমার দাদু। যদিও আগে কোনোদিন খেলা হয়নি লাস্ট 16 বছরের ক্যারিয়ারে, বাট এই বছর এত ভালো একটা সুযোগ পেয়ে আমি ছেড়ে যেতে পারিনি, তাই জন্য আমি ইস্ট বেঙ্গলে চলে এসেছি। জয় ইস্ট বেঙ্গল। বন্ধুরা শুনলে তো অরিন্দম ভট্টাচার্য কি বলল তার নতুন দল এফসি ইস্ট বেঙ্গল সম্পর্কে, আর সে কেন এই দলে যোগদান হয়েছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ভিডিওটি লাস্টে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে নাও, যাতে আমার কোনো ভিডিওই তোমাদের মিস না হয়।